গতকাল রাতে ডাকাত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায়। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং ভোজালিও উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম ছোটু আধিকারিক এবং আরেকজন আরিফুল মণ্ডল। গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ পানিপুর আমবাগান থেকে রাত 12টা নাগাদ তাদের দুজনকে উদ্ধার করে। হাবড়া থেকে সমীর দাসের রিপোর্ট, সঠিক বার্তা।